الله رب العالمين بروسس خلالا ومكروا ومكر الله والله خير الماكرين دنيا شرطنطر كاري ولا جوتا شرطنطر كروك نحن جوتا فكرة مكر كروك نحن الله شرطنطر شب تايد بلو سبحان الله وإنا الله فكرة مكر شب تايد بلو الله باوك لغاية شب تايد بلو جوتا تمي بروسس خلالا نحن اسلام ار مسلمان دنيا مدد تاكي شاش خورتا كنو بيتر كنو كپاسيتي اوئي سنا ار بوشو تو اوئي تونا اسلام زندہ ہے اسلام زندہ رہے گا انشاءاللہ اسلام زندہ ہے اسلام زندہ رہے گا مدینار انصاری جوان ہوئے مدینار پہاڑ مدیا یا شہر گوا شروع ہوا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا سبحان الله بحمده تمي خيني عمر بطمي صلى الله علينا এত সময় থেকে তুমি বরদাস্ত করে কথা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দু জাহানের বাদশা এত তাকলিফ বরদাস্ত করিয়া হিজরত করিয়া মদিনার মুখে আপনি রওনা দিতরা আমি কিভাবে আপনারে সালাইতাম আমার গাওয়ার এত তাসলিম করছে না আমার দিমাগে দিছে না যে আপনারে কষ্ট দিতাম আপনারে ঘুম থেকে সজাগ করতাম আমার দিও আমার দিলে একান মানছে না মনে একান মানছে না বলে ইয়া রাসূলুল্লাহ এর কারণে আমি চালাইছি না ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার অজান্তে আমার চোখ থেকে এক ফোঁটা পানি আপনার দেওয়ার মধ্যে পড়ে গেছে আর আপনার ঘুম ভাঙ্গে গেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে আবু বকর রে তোমার মুড়া ওখানে আমার সামনে দাও কোন জায়গার মধ্যে বিচ্ছু খামাম মারছে আমারে দেখাও আল্লাহর নবী তার লুআব মুবারক যে সময় এই জায়গার মধ্যে লাগাইয়া দিলা সঙ্গে সঙ্গে বিচ্ছুর বিষ আল্লাহ কমাই দিলা সুবহানাল্লাহ ওয়াদাইয়ান ইলা আল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله পুরো প্রাণ খুলিয়া আমরা ফলি তুমি গুমো যাইব শরীরের মধ্যে কিছু ঠান্ডেগি ভাব হয়েছে ঠান্ডেগি ভাব দূর হইব লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم عسكري مبارك جلسات محترم صدر اجلاس حضرات علماء کرام امر شمانیت مربیان حضرات امر جبوک ترون بایو خل ار بڑے بڑے مدد شجاک تخا واضر خیال تخا پردنشین ماو بین خل السلام علیکم ورحمت اللہ وبرکاتہ امر شربو قدم اللہ تعالی شکریہ دے خوری زی اللہ سبحانہ وتعالی কিছু ব্যস্ততার ফারিক করিয়া তার পাকঘর মসজিদ উপলক্ষে এক দিনের জলসার মধ্যে আমরা বইতে পারছি এটা আল্লাহ তাআলার খাস মায়া এবং মেহেরবানি প্রতিদিন আমরা দুনিয়ায় ডাকে প্রতিদিন দুনিয়ার খাম খাস ব্যস্ততার মধ্যে আমরা নিমজ্জিত থাকি কিন্তু আজকে আল্লাহ তাআলার দয়ার মায়া করিয়া এক ফরিস্তাওয়ালা মহলের মধ্যে এক জান্নাতি বাগানের মধ্যে আমরা বড় তৌফিক দিছেন এটা আল্লাহ তাআলার ডাইরেক্ট মেহেরবানি কারণ আল্লাহ তাআলার মেহেরবানি ব্যতীত কোনো নেকির কাম আমরা করতে পারতাম না আর আল্লাহ তাআলার তৌফিক ব্যতীত কোনো গুনার কাম থেকে বাঁচতে আমরা পারতাম না গুনার কাম থেকে বাঁচা আর আল্লাহ তাআলার নেকির কাম করা একমাত্র আল্লাহ তাআলার হুকুম আর আল্লাহ তাআলার ইহসান আর আল্লাহ তাআলার মায়া আর মহব্বত যদি থাকে না তাইলে আমরা করতে পারতাম না কারণ সবকিছুর তৌফিক দেনেওয়ালা কে সবকিছুর তৌফিক দেনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুনাহ থেকে বাঁচিবার আর নেকির কাম করবার কোনো শক্তি আমরার নাই আল্লাহ যদি আমরার তৌফিক দিন না তাহলে কিছু আমরা করতে পারতাম না এর লাগি আল্লাহ তাআলার মায়া আর মেহেরবানি করিয়া চুনি চুনিয়া বাঁচি বাঁচিয়া বাঁচিয়া না দেখুক কাছেন এই এলাকাত এই মহল্লাত পরিবার কটা ৩৩ পরিবার তো মোটামুটি আরো কিছু মানুষ আবার রয়েছেন বাড়ির মধ্যে ৭০ রয়েছেন না তো আমরা আল্লাহ তাআলা বয়েছেন এটা আল্লাহর মায়া না না আল্লাহর নারাজিগি আল্লাহর মায়া এর লাগি আল্লাহ তাআলা শুকরিয়া আমরা আদায় করতাম না একবার শুকরিয়া সব আদায় করেছেন আলহামদুলিল্লাহ এই দোস্ত হল বুজুর্গ হল আগে জবরদস্ত আলোচনা হয়েছে হযরত মাওলানা এনামুল হক সাহেব বড় করে একজন উদীয়মান তরুণ ইসলামিক বক্তা তার আলোচনা অত্যন্ত সারগর্ভ আলোচনা থাকে অত্যন্ত ইলমি তাকরির হল থাকে আর তারপরেও যে আমি এক কমবখত এক নালায়েক আপনারা দাওয়াত করছেন আই হাজির হইছি ও সামান্য সময় আপনারা লইয়া কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ দৌকা দোস্ত হল বুজুর্গ হল আল্লাহ তাআলা ইনসান হিসাবে আমরা দুনিয়ার মধ্যে দিছেন আল্লাহ তাআলা মানুষ রূপে আমরা দুনিয়ার মধ্যে দিছেন আল্লাহ তাআলা বনি আদম আমরা বানাইছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি দুনিয়ার আর কোনো জিনিসে সম্মানিত বানাইছি না আর কোনো জিনিসে আমি ইম্পর্টেন্স দিছি না আর কোনো জিনিসে আমি ইজ্জত আর শোহরত ওয়ালা বানাইছি না একমাত্র সম্মানিত বানাইছি বনি আদম রে আদমের সন্তান রে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বানাইছো একবার কইনা সুবহানাল্লাহ আদমের সন্তান রে মানে আমরা রে মানব জাতির আল্লাহ সম্মানিত মোস্ট অনারেবল এন্ড রেসপেক্টেড পারসন বানাইছো মানুষ হলে দুনিয়াত আর কেউরে সম্মানিত বানাইছো না চন্দ্র সম্মানিত না সূর্য সম্মানিত না আমার ভাই হল আনামতি আপনারা কাজ করেন শ্রোতার থেকে তো আপনারা বেশি হয়ে গেছে যাও আপনারও খিদমত আল্লাহ কবুল করতা সহি তরিকায় আল্লাহ তাআলা ইসলামের মেসেজ হল মেসেজ অফ ইসলাম হল স্প্রেড করবো আল্লাহ তাআলা আপনার সবের তৌফিক দিতা এর লাগি নিশ্চয় বই আমরা বইমো দলাচলা করতাম না কারণ দলাচলা করলে যাই মাথায় তাদের দিয়া নষ্ট হয়ে যায় অ্যাট্রাকশন নষ্ট হয়ে যায় এর লাগে আমরা সব শান্ত শৃঙ্খলা হয়ে বইমো ইনশাআল্লাহ তো আমি খোয়াত আসলাম আল্লাহ চন্দ্র সুন্দর বানাইছেন না কি কেন কইবে কিতা আপনি মাথায় চাঁদ কত সুন্দর মানে চাঁদ কেউ হইতে পারবো চাঁদ সুন্দর নয় যে কইবি তারা তোর বাজারে ফিটা দিবা
কিতা মাতাস পাগলর পাগল চাঁদ বলে সুন্দর নাই, সূর্য বলে সুন্দর নাই, আসমান স্কাই স্টার হল বলে সুন্দর নাই, কিতা মাতা নক্ষত্র হল কত সুন্দর সুন্দর, না দোস্ত হল বুজুর্গ হল, তার চাইতেও বড় সুন্দর মানব জাতি এবার হয়ে গেছে ভাই আল্লাহ, তার চাইতেও বড় সুন্দর বনি আদম মানুষ জাতি, মানব জাতি তার চাইতেও আল্লাহ একটা ডিফারেন্ট সৃষ্টি, ডিফারেন্ট ক্রিয়েশন আল্লাহ তাআলার, একটা বিউটিফুল ক্রিয়েশন, এক্সিলেন্ট ক্রিয়েশন হইল ম্যানকাইন্ড, মানুষ সকল হিউম্যান হল, কিন্তু আমরা বুঝি না। একটা উদাহরণ দেই, সূরা ওয়াত্তিনের তাফসীরের মধ্যে একটা ঘটনা আমরা, ঈসা ইবনে মূসা রাহমাতুল্লাহ আলাইহি বা শাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে এক জবরদস্ত এক রাহবর আসলা, এক এলাকার জিম্মাদার আসলা, তাই না, একদিন চোদ্দই রাত্রির চন্দ্রের মধ্যে গড়ের সাদর মধ্যে বাদ তার মহতারামা আহলিয়া মহতারামারে লইয়া চোদ্দই রাত কর চাঁদ জন্ম করা জানে জুনাক, তাকে জুনাকি চাঁদ, আপনারা কি আলো আসেন আমার ভাই, ঘুমাইছি আপনারা খাইছেন নি বাড়ির ছবি, সার ব্যবস্থা আছে নি, সার ব্যবস্থা থাকলে মাঝে দিয়ে একবার চাও দিবা, আমারও দিবা তারারও দিবা, তাহলে ঘুম যাইব, এখন একবার লাস্ট বাজার অপর করে গেছি নাকি, আর আমি বহু দূরে যাইতাম, তাহলে কিছু নলাচড়া করলে কিছু মুখুক লড়াই দিয়ে ঘুমা যাইব, আর আমরা খেয়ালও থাকবো ইনশাল্লাহ। তো আমি খাওয়াতে আসলাম ঈসা ইবনে মূসা, তার চোদ্দই রাত কর চন্দ্রর নিচে বোয়া, মানে চন্দ্র আর তাই বিল্ডিং ও রুফরে ডালাই রুফরে তার স্ত্রী আহলিয়া মহতারামার লিয়া বোয়াত বুঝরা তো মাত, তখন হঠাৎ তাই চন্দ্রর বাস আইলা, তখন আর বিবির বাস আইলা, স্ত্রীর বাস আইলা, সাইয়া কইলা যদি তুমি চন্দ্রর থেকে সুন্দর হও না তাইলে তুমি তালাক, তুমি যদি চন্দ্রর থেকে আমার বিবি তুমি যদি চন্দ্রর থেকে সুন্দর হও না তাইলে তুমি তালাক। এই কিসা ভাই না তাফসীরের ঘটনা ভাইয়া, সূরা তিনের তাফসীরের মধ্যে আন্তরা এই ঘটনা, যে তুমি যদি চন্দ্রর থেকে সুন্দর হও না আন্তি তালাকুন সালাসা, তোমারে আমি তিন তালাক দিলাম, হই দে শুন তো হই, একটা বিফুদি বললাম আমি কিতা হইলাম, মানুষই সার থেকে সুন্দর হইব, সার মানুষ সার থেকে সুন্দর হইব কিনা, আমি তো বড় একটা ব্যাগ করে করে দিলাম, ও বিবি তো তালাক আমি দিলাইছি, ও জামানার মুফতি আর কেরাম আকর দরবার ওরে দৌড় লাগাইলা, বাদরদিন বাদশাহ হারুন রশিদের কাছে গেলা, আর হারুন রশিদে সব মুফতি আর কেরাম হল জামানা যত ফুকাহা হল আসলা, তারা এটা জমাইলা, বলে ওলা ওলা ঈসা ইবনে মূসা ঘটনা এগুলো করে দিয়েছেন, এগুলো ফেসলা কিতা, তাই তেন স্ত্রীরে আহলিয়ারে তালাক দিলাইছেন, ওই সময় সব মুফতি আনে ইজাম হল এক বাক্যে ফতোয়া দিলা যে তাদের তালাক হয়ে গেছে, এটা তো আর কোনো চু ছাড়া নাই, কোনো ফাঁক দেখিয়াম না যে তালাক না হওয়ার, শান্তির থাকি তো মানুষ সুন্দর হইতো না, আর এমন একটা কমিটমেন্ট হল্লা যেটা মানে দুনিয়াও নাই আসমানের কমিটমেন্ট, দুনিয়াও জাগতিক কোনো কিচ্ছু না, তাদের কমিটমেন্টটা হয়েছে আসমানে আর জমিনে, ইনও আবার তালাক হইতো না, এখানে সবে ফয়সালা দিলা যে তাদের স্ত্রী কিতা হয়েছেন, কিতা হয়েছেন তালাক হয়ে গেছে, আর ওই মজলিসের মধ্যে এক ছোট্ট আমার লাগান কম বয়সী আমার থেকে আরো কম বয়স একজন ফোকাহা বাত আসলা, এর কিচ্ছু আর মাতেন না, এর কিচ্ছু মাতেন না, সবাই তাহলে জিজ্ঞাসা কিতা হইলো, তুমি তোমার রায় পেশ করো না, এখানে তুমি তোমার জেহেন দেও না, তুমিও তো মুফতি তুমিও তো ফোকাহা ফকির, তুমি জেহেন দেও না কিতা হইলো, এন এন কইলা আমি আর কিতা দিতাম, তাদের তালাক তো হইছে না, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কইলিছেন, হোকান সুবহানাল্লাহ, কিতা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইছেন, খানু আল্লাহ কইলা এটা কোনো কিছু কইছেন নি আল্লাহ তাআলা, যে তোমরা জানো না নি আল্লাহ কিতাব কইছেন সূরা তিনের মধ্যে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুবহানাল্লাহ, ইন্না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তিনের মধ্যে তিন ফলের কসম খাইলা, জাইতুনের কসম খাইলা, বালাদ আমিন মানে মক্কা শরীফের কসম খাইলা, আর কসম খাইয়া আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাইয়া মোস্ট ফায়দামন্দ ওয়ালা জিনিসের কসম খাইয়া আল্লাহ তাআলা ফরমাইলা লাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় নিশ্চয় আমি ইনসানরে সৃষ্টি করছি মিন আহসানি তাকওয়িম, সুন্দর এবং সুঠাম দেহ দিয়া, মাঝখানে বুঝছি না আমরা, আমি ইনসানরে সৃষ্টি করছি সুন্দর আকৃতি দিয়া, সুন্দর দেহ বানাইয়া, সুন্দর স্ট্রাকচার বানাইয়া, সুন্দর বডি স্ট্রাকচার বানাইয়া, নাক সুন্দর করে দিয়া, মুখ সুন্দর করে দিয়া, কান সুন্দর করে দিয়া, দুই হাত দিয়া, দুই পাও দিয়া, নাকের মধ্যে দুইটা সুড়ঙ্গ দিয়া, চক্ষু রূপে দুইটা বুড়ি দিয়া, মুখের উপরে দুইটা টুট দিয়া, এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানব জাতি
মাটির থেকে সুন্দর সৃষ্টি এই পৃথিবীর মধ্যে আল্লাহ আর কিচ্ছু করছেন না একবার কই না বড় করে সুবহানাল্লাহ ভাই দোস্ত বল বুজুর্গ কল এই তাফসীরের মধ্যে লেখরা এই যে মুফতিয়া কইলা এই যে ছোট আল্লাহর মায়ার বান্দা এই জবাব দিলা জবাব দেওয়ার লগে লগে সব মুফতিয়া নে ইজাম খলার কেরাম খল একমত হই গেল হায় হায় আমাদের দিলর মধ্যে এই কথা আইলো না আল্লাহ কোরআনে কারীমের মধ্যে লাকাদ খালাকনাল কমরা কইছেন না লাকাদ খালাকনা শামসা কইছেন না লাকাদ খালাকনা নুজুমা কইছেন না আল্লাহ সূর্য সুন্দর কইছেন না চন্দ্র সুন্দর কইছেন না তারকা সুন্দর কইছেন না গ্রহরাজি সুন্দর কইছেন না ঘাস সুন্দর কইছেন না মাছ সুন্দর কইছেন না পাহাড় সুন্দর কইছেন না জমিন সুন্দর কইছেন না আসমান সুন্দর কইছেন না আল্লাহ সুন্দর করে বানাইছেন আল্লাহ তাআলা ফরমাইতরা লাকাদ খালাকনাল ইনসান একমাত্র ইনসান মানব জাতির আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করিয়া বানাইছি লা ইলাহা ইল্লাল্লাহ 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 ভাই ঘরে দি কিতা ফিসে দি কিতা ভাই ও ভাই ফিসে দি না সামনে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমরা বুঝলাম কিতা যে সবচাইতে সুন্দর করে আল্লাহ আমরা বানাইছো খেলে সুন্দর করে বানাই কিতার লাগে সুন্দর আমরা হইতাম না আজকে আমরা চোখ দিলা ঠোঁট দিলা নাক দিলা খান দিলা যদি এক হাত বাট্টি দিতা আর এক হাত লম্বা দিতা কোনো খাজ করতে আমরা পারলাম না নি মত না কেন এক আল্লাহর বান্দা জাহাজের মধ্যে উঠিছেন আর জাহাজের মধ্যে আগের জমানার মধ্যে জাহাজের চিন্তাই করা হইতো খুব বেশি ব্যাগও কথা দেওয়া হয়েছিত বা বেশি ভিড় হয়ে গেছে জাহাজ আগে তো বেশি ভিড় হইতো মানুষে খুব বেশি তেলা টেক্কা খরতা মানুষের গেদারিং হইতো মানুষ জাগা হইতো না কষ্ট হইতো মনে কর ও তাই মনে মনে বাবলা যে হায় রে হায় যদি আল্লাহ আমার দোয়াতর মাঝখানে একটা স্ক্রু দিতা দোয়াতর জোড়ার মধ্যে স্ক্রু লাগাইয়া দেওয়া হইতো যাতে আমি আট কুলতে পারি ফাও কুলতে পারি তাহলে তো বাট্টি হয়ে গেলাম মানে তাইলে বাট্টি হয়ে গেলাম মানে আর খম জায়গায় আমার মানে আমি হেফাজত হয়ে গেলাম মানে হাতও মানুষের শরীরও লাগলো না মানে আর পাও মানুষের শরীরও লাগলো না মানে কোনো কষ্ট আমি পাইলাম না মানে তার মনের মধ্যে ওখান দিয়া নাইছে যদি আল্লাহ আমার কথা বানাইতা যে আমি হাত কুলিয়া রাখতে পারতাম বেগর মধ্যে পাও কুলিয়া রাখতাম বেগর মধ্যে তাহলে বাট্টি হয়ে গেলাম মনে জানি অত না কেন মাত বুঝলাম আপনারা বাট্টি হয়ে গেলাম মানে কোনো অসুবিধা হইল না মানে জায়গার কমি হইল না মানে যেসা করে আমি জায়গা পাইলাম মানে ইত্য বছরে তাদের গুম লাগছে রাত্রে জাহাজের মধ্যে গুম লাগছে ঘুম থেকে উঠার পরে দেখেন তার মাথার নিচ থেকে তার ব্যাগ এটা নাই মাথার নিচ থেকে ইমাজিন করবা চিন্তা করবা মাথার নিচ থেকে তার ব্যাগ নাই ওই সময় আল্লাহর বান্দার খেয়ালের মধ্যে আইলো আল্লাহর দরবারে তওবা করলো ও আমার আল্লাহ আমার মনের মধ্যে ধারণা হয়েছিল যদি তুমি আমার আপনি যদি আমার হাতের মধ্যে জোড়া লাগাইবার ব্যবস্থা দিতা হয় পাওয়ার মধ্যে জোড়া খুলবার ব্যবস্থা দিতা হয় তাইলে ভালো হইল না কিন্তু না আল্লাহ আপনার খিলকত হইল আপনার সৃষ্টি হইল সবচাইতে আজম আর আলা সৃষ্টি আপনার সৃষ্টি হইল সবচাইতে বড় আর মহব্বত বলা সৃষ্টি যদি আমার কথা মতো আপনি জোড়া লাগাই জোড়া খুলবার লাগে ব্যবস্থা করে দিতা তাইলে আমি দো হাত কুলিয়া বেগর মধ্যে রাখলাম মনে দো ফা কুলিয়া বেগর মধ্যে রাখলাম মনে আর চুরে আমার ব্যাগ লইয়া গেল গিয়ে কেয়ামত পর্যন্ত হাত আর পাও আমি জোড়া দিতে পারলাম না মনে সুবহানাল্লাহ বিহামদি দেহ কবাই দস্ত কল বুজুর্গ কল কি যা চিন্তা করছ না আর আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাগ নিয়া চুরি চুরে ব্যাগ নিয়া আল্লাহর বান্দার চেঞ্জ লাইফ চেঞ্জ করে দিল ইসো আল্লাহর বান্দা তওবা করিয়া আর কইছেন জীবনেই রাখ কালাম আমি করতাম না কারণ হাসাউত তো যদি আল্লাহ সুযোগ দিতা কুলিয়া আর কুলিয়া রাখলাম মানে বেগ সুরে লইয়া গেল কিন্তু সুর কানো ফাইলাম মানে আত কানো ফাইলাম মানে পাও কানো ফাইলাম মানে এটা তো মানে প্লাস্টিক না বলে যেসব দোকানে ফাই দিতাম আর গাড়ি না তো গেড়ে যোগে আমাকে পার্স দিতাম এটা তো হইল না মানে ও সাইজে তো মিলালে রাখলো না নানি আল্লাহর বান্দার ইরাদা আল্লাহ বদলাই নিছিল এক ঘটনা দিয়া এর লাগে দোস্ত বল বুঝুন বলে আমি খোয়াত আসলাম যে আপনার আল্লাহ সবচাইতে উত্তম মানুষ বানাইছেন সবচাইতে উত্তম বানাইছেন মানুষ এই মানুষের লাগেও দুনিয়া দুনিয়া খাইতো ফিরতো আর তাকিয়া দুনিয়ার তাকিয়া আখেরাতের সামান জোগাড় করত কারণ আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার দেওয়ার মকসুদ
জান্নাত ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে রাখছেন না কেন ওই দুনিয়ার মধ্যে আমরা দিতা করিয়া অন্য বিভিন্ন আলিম হলে বিভিন্ন বক্তা হলে আদম আর হাওয়া আলাইহিস সালামের উপর তহমত তুলেন যে তারা ভুল করার কারণে নাউজ বিল্লাহি মিন জালিক তারা ভুল করার কারণে আমরা দুনিয়ার মধ্যে আইছি না দোস্ত হল বুজুর্গ হল এটা আল্লাহ তাআলার সিস্টেম তারা যদি আল্লাহ তাআলা ফাওরাদি লয়সন আর তারা খাইসন আর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমরা দিতা করিয়া নালে জান্নাতের মধ্যে তাহলা মানে কি চিন্তা কি আরাম কিন্তু কিছু তো হবে কোন আমরা কোন সমস্যার মধ্যে পড়লাম না মানে দেবার উদ্দেশ্য কিটা দুনিয়ার মধ্যে আও জামেলার মধ্যে পড়বাই সমস্যার মধ্যে পড়বাই 24 ঘন্টার মধ্যে একবারও আমারে যদি ইয়াদ করো 24 ঘন্টার পরেশানি আমি আল্লাহ তোমরার দূর করিয়া দিলাইমু আল্লাহ 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 24 ঘন্টার জিন্দেগির মধ্যে একবার আল্লাহরে আমরা তোরা বই না তোরা নির্জনে তোরা নির্বিঘ্নে তোরা একাকিত্ব বইয়া আল্লাহর কথা আমরা স্মরণ করি না আল্লাহর জিকির করি না সামান্য সময় আল্লাহর লাগি বার করেন দুই মিনিট আল্লাহর লাগি বার করেন দেখবা আপনি বইছেন একলা আর ওই সময় একটা মনে হয়েছে আল্লাহ তুমি আসমান কিলা বানাইলা জমিন কিলা বানাইলা আমারে কিলা বানাইলা আমি ছোট্ট আসলাম অত বড় আমি কিলা হইলাম এখন আমার আওলাদ হয়ে গেছেন এরপরে আমি আমার জেনারেশন বাড়িব না জানো শাফাইমু এরপরে আমি কবর মধ্যে যাইব গিয়া ও আল্লাহ এত দয়া এত মায়া তুমি করলা চিন্তার মধ্যে লাগো দেখব অটোমেটিক্যালি চোখ থেকে পানি বাড়াইব চোখ থেকে পানি বাড়াইব খালি লা ইলাহা ইল্লাল্লাহ করা জিকির নাই ওই সময় যে বন্দার দিলের মধ্যে যে কৈফিয়ত আইব ওই সময় আল্লাহর ইয়াদ যে বন্দার মধ্যে আইব আমার আল্লাহ তুমি আমার হাত কিলা বানাইলা তুমি আমার পাও কিলা বানাইলা তুমি আমার নাক আর কর্ণ আর শরীরের দেহ তুমি কিলা বানাইলা তুমি ওই সব চাইতে খালিকে কায়নাত তুমি ওই সব চাইতে উত্তম সৃষ্টিকর্তা তুমিও আমার রব তুমিও আমার সব তুমিও আমার রক্ষাকর্তা তুমিও আমার বাসানেওয়ালা তুমিও আমারে মারনেওয়ালা তুমিও আমারে ইজ্জত দেনেওয়ালা তুমিও আমারে জিল্লত দেনেওয়ালা তুমিও আমারে বিমার দেনেওয়ালা তুমিও আমারে শিফা করনেওয়ালা তুমিও আমারে সমস্যা থেকে সমাধান করনেওয়ালা তুমিও আমার বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা একমাত্র তুমি হইলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই বলো বলি পড়ি এই আপনারা এত দামি এত কিমতি আপনারা খেনে বানাইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবে ফরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এত দামি আর কিমতি আপনারা বানাইলা ভাই দোস্ত হল বুজুর্গ হল যে সময় আমরা নবীজির নাম শুনবো একটা সবক আমরা লইয়া যাই প্রায় সবে জানি কিন্তু আমল করি না জি আওয়াজ ঘুমাইবা নামাতিয়া আপনারা সাদি রাখা নামাতি দিবা একটা আমল আমরা লইয়া যাই একটা সবক আমরা লইয়া যাই সবে জানি কিন্তু আমরা আমল করি না যে সময় নবীজির নাম আমরা শুনবো শোনার লগে লগে আমরা ফরিতাম কিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হই না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীজির নাম শোনার লগে লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতাম খেলে কিতা হইব আল্লাহ রাসূলে ফরমাইতরা মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা যদি আমার কোন উম্মতে আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে খবর ভাই বাদিন না কেনে খবর আমার কোন উম্মতে দুনিয়ার সেই প্রান্ত থেকে শেষ প্রান্ত থেকে যদি একবার আমার উপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনে আমার এই উম্মতের উপরে তার 10 বার রহমত নাযিল করে দশ গুণা মাফ করে দেন দশ দরজাত বুলন করেন দশ মুসিবত আল্লাহ তাআলা দূর করিয়া দেন
একবার দুরূদ শরীফ পড়িলে 40টা নেকি 40টা फायदा আমরা পাই আল্লাহর কি দোস্ত বুজুর্গ আহবাব যে নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনে খুদ দুরূদ শরীফ পড়িত্রা খুদ রহমত ভেজিত্রা খুদ দোয়া খত্রা ফেরেশতা দোয়া খত্রা ফেরেশতা দুরূদ পড়িত্রা ফেরেশতা রহমত নাজিল খত্রা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইত্রা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সুবহানাল্লাহ কইনা الله ربنا العالمين فرمان او امر ايمان دار بندا ابن بندي ان الله وملائكته يصلون على النبي امي আমার সমস্ত অকল সমস্ত ফেরেশতা হল যত ফেরেশতা হল আমি সৃষ্টি করছি সমস্ত ফেরেশতা হলে আমার হাবিব রূপে রহমত বেজন সালাম বেজন দুরুদ বেজন দোয়া বেজন তোমরাও আমার হাবিব রূপে দুরুদ সালাম পাঠাও আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد يا جوري راتيري هوا سلام خانی پوسو نبیر پاک روزائے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد اللہم صلی علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بن جنگلر پوشو بولے اج آمادر خوشر دی বন জঙ্গলের পশু বলে আজ আমাদের খুশির দিন ধরার বুকে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد رسول فولي أمرا وعلى آل سيدنا مولانا محمد দোস্ত হল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আমরা দুরূদ শরীফ পড়ে দাও ফলিব তো ইনশাআল্লাহ খেয়াল দিয়ে আমরা ফলিব দুরূদ শরীফ পড়লে ওলা হয় এক ব্যাকার মধ্যে লেখরা একজন ফরিশতা আসেন যার মাথা আসমানের উপরে সাত আসমানের উপরে আর তার কদম মুবারক এখানে সাত জমিনের মধ্যে লাগাই এত বড় এত বিশাল যার 600টার অধিক দানা হল আছে যে আল্লাহর বান্দায় আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ায়
ও ফরিস্তায় কিতা করা তার যতটা দানা আছে অতটা দানা পরে দানার মধ্যে যত কিছু দুনিয়াত উঠিব দানার মধ্যে যত দুনিয়ার উঠিব ও যা কিছু দেন বহন করতে পারবা অত পরিমাণ সওয়াব এই আল্লাহর বান্দা আল্লাহর নবীর মায়ার উম্মত দুরূদ শরীফ পড়নে ওয়ালা উম্মতের আমল তোমার মধ্যে আল্লাহ লিখিয়া দিলেন সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গালিবান মূসা আলাইহিস সালাম বা অন্য নবী বা একবার এক জন্তুরে জিকাইলা একটা জন্তু একটা অ্যানিমালসরে জিকাইলা কি তোমার আল্লাহ কিতাল লাগি বানাইলা তোমার আল্লাহ কিতাল লাগি বানাইলা তুমি এখানে বেকার কিচ্ছু তোমার কাম নাই ওই সময় এই জন্তু থেকে আওয়াজ আইলো আমার আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেকার বানাইছেন না কারণ আল্লাহ তাআলা রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহ তাআলা যে ক্রিয়েশন যেটা করছেন সৃষ্টি জগত যেটা সৃষ্টি করছেন কোন কিছু বাতিল আর বেহুদা আর বেকার বানাইছেন না সব কিছু আল্লাহ কামওয়ালা বানাইছেন ফায়দামন্দ ওয়ালা বানাইছেন ওই সময় জীব জন্তু জন্তু থেকে আওয়াজ আইলো হে জামানার নবী আমারে আল্লাহ বেকার বানাইছেন না আমারে আল্লাহ দুইটা ডিউটি দিছেন একটা হইলো তান তাসবিহ আদায় করতাম আর একটা হইলো সাল্লু আলা মুহাম্মদ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িতাম বড় করে কইতা একবার সুবহানাল্লাহ আল্লাহর দুস্ত বল বুজুর্গ হল আমরা দুরূদ শরীফের আশিক আমরা বনতাম আপনি ঘুমাইছেন দুরূদ শরীফ পড়ি পড়ি ঘুমাই এই যে বলা এই বলা না এটা বলা এই বলায় আমরা দুরূদ শরীফ থেকে গাফিল করলো তাসবিহাত থেকে আমরা গাফিল করছে তাহমিদাত থেকে গাফিল করছে সুবহানাল্লাহর আমল নাই আলহামদুলিল্লাহর আমল নাই আল্লাহু আকবারের আমল নাই লা ইলাহা ইল্লাল্লাহর আমল নাই ইস্তিগফারের আমল নাই দুরূদ শরীফের আমল নাই আমরা সব সময় ওর মধ্যে খালি গুতানিত আছি গুতানিত আছি আর খালি আঙ্গুল মারিয়ার 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 ওলা একদিন আইবো আঙ্গুলেও কাম করতো না টাচ করতে 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 এই অঙ্গুলের ফাংশনই যাইতে পারে ডর লাগে আমরা দোস্ত হল বুজুর্গ হল কিতা হইলাম আমরা আমি আয়াত পড়ে ইসলাম এই বিষয়ে আলোচনা আইব ইনশাআল্লাহ তো আমি খোয়াত আসলাম যে আমরা ঘুমাইবার সময় আমরা দুরূদ শরীফ পড়িয়া ঘুমাই দুরূদ শরীফ পড়িয়া ঘুমাই ওলা আছে মন কবাতের মধ্যে লেখরা হিস্ট্রির মধ্যে ইতিহাসের মধ্যে লেখরা আল্লাহর আউলিয়া কেরাম হল আল্লাহর মায়ার বান্দা হল দুরূদ শরীফ পড়ি পড়ি ঘুমাইছেন রায়ত সরকার দু আলম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবে জিয়ারত ভাই অসম্ভব নাই আপনি দুরূদ আর আমিল বনি যায় আল্লাহর নবীর সুন্নত আর আমিল বনি যায় আল্লাহ রাসূলের দিদার আপনি আমি পাইমু আর আল্লাহ রাসূলের দিদার যারা পাই দিছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা মান রাআনি ফাকাদ রাআল হক যে মানুষে জাহিরা হোক ইয়া বাতিনা হোক খাবে হোক ইয়া জাহিরা হোক আমার একবার দেখে যাইছেন ফাকাদ রাআনি ফাকাদ মান রাআনি ফাকাদ রাআল হক হ্যাঁ সত্য আমার দেখছেন লা ইয়াতামাসসালুহা বিশ্বয়তান আমার সুরত সকল শয়তানে ধরতে পারে না সুবহানাল্লাহ আমার সুরতের সকল শয়তানে ধরতে পারে না শয়তানের কোনো ক্যাপাসিটি নাই আল্লাহ শয়তানে এই পাওয়ার দিছেন না যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তুমি সুরত ইখতিয়ার করো দুনিয়ার সব ওর পারবো সবর ফারে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ইখতিয়ার করতে পারে না আল্লাহ রাসূলে ফরমাইতরা যে আমারে দেখছো খাটিও দেখছো হাসাও দেখছো তার শয়তানে আমার সুরত ধরতে পারে না আর যে আমারে একবার দেখি লইছো জাহান্নামের আগুন তার চক্ষু লাগে হারাম হয়ে গেছে সুবহানাল্লাহ এলাকে দোস্ত হল বুজুর্গ হল আমরা নবীজির ইশকের মধ্যে আমরা ফরতাম আমরা দুনিয়ার ইশকের মধ্যে ফরিয়ার তো ও গত কয়েকদিন আগে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা গেছে গেছে না মতন দেখানি যুবক ভাই হল আমার বয়স থেকে তোরা বেশ যারা আসেন তোরা আমার সায় দিবা হরকা দিবা সুন্দরী আপনি বই আপনি সুন্দরী বক্কা গত কয়েকদিন আগে ওয়ার্ল্ড কাপ গেছে ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার খেলা মানে ওলা ব্যতিব্যস্ত আমরা মুসলমান ইসলাম বাজারের মধ্যে তিমুকার মধ্যে পয়েন্টের মধ্যে বড় বড় ডিজিটাল পর্দা লাগাইয়া খেলা দেখাত ওলা মানে আকৃষ্ট হইসলা ওলা আকৃষ্ট হইসলা অনেকে লাখ লাখ টাকার বাজি ধরছেন যাই যদি ইন্ডিয়া জিতে তাহলে 1 লাখ টাকা একে কর ইন্ডিয়া জিতিব একে কর অস্ট্রেলিয়া জিতিব 1 লাখ টাকা মাঝে তুই বাজি ধরিয়া 1 লাখ টাকা কুয়াইতরা অনেকে আত্মহত্যা হত্রা অনেকে মোবাইল আসার মারি ভাঙ্গিছেন অনেকে টিভি রাত মারি ভাঙ্গিছেন অনেকে আরো কত কিচ্ছু করছেন কিদার লাগি ভাই দুনিয়ার এক মহাব্বতর লাগিয়া খেলার প্রতি আকৃষ্ট হয়ে গেছিলাম এর লাগি খেলা আমার জীবন হয়ে গেছে খেলা আমার লাইফ হয়ে গেছে খেলা আমার হায়াত হয়ে গেছে খেলা আমার মন হয়ে গেছে খেলা আমার মানসিকতা হয়ে গেছে খেলার লাগি জান দিলাই তো প্রস্তুত খেলার লাগি মাল দিলাই তো প্রস্তুত কিন্তু কাশ হে উম্মত কে জওয়ানো
যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগে যদি আমরা দিল ও কানে বার্তা লাগাইতাম আর চক্ষু বন্ধ করতাম যে নবী এত কুরবানি আমাদের লাগে দিলা যে নবী এত বরদাস্ত আমাদের লাগে হল্লা এখন মদিনার প্রান্তরের মধ্যে যাও রওজা আত-তুরের মধ্যে যাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন উম্মতি 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 বলে এখন খান্দিত্রা আর কিয়ামত পর্যন্ত খান্দিবা জান্নাত যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর রাসূলে উম্মতি উম্মতি বলে খান্দিবা আর আমরা উম্মত হলে বেফানা হইয়া গড়িয়া মদিনার লগে عشق লাগাও মদিনার লগে محبت লাগাও মদিনার কামলি ওয়ালারে দিলর মধ্যে একবার টানো দিলর মধ্যে ফুটাইয়া তুলো চেহারার মধ্যে ফুটাইয়া তুলো শরীরের মধ্যে ফুটাইয়া তুলো দেহর মধ্যে ফুটাইয়া তুলো পরিবারের মধ্যে ফুটাইয়া তুলো গাওর মধ্যে ফুটাইয়া তুলো হামসায়ার মধ্যে ফুটাইয়া তুলো সুদ ছাড়ো ঘুষ ছাড়ো মিজামত ছাড়ো দুকাবাজি ছাড়ো হ্যাঁ অপকর্ম ছাড়ো ড্রাগ ছাড়ো মদ ছাড়ো মদিনার কামলি ওয়ালার আদর্শে একবার তা আদর্শান্বিত হও দেখবা দোস্ত হল বুজুর্গ হল দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হল কামিয়াব ইসলাম জান্নাতের সার্টিফিকেট পাইছেন আমরা তো কেউ জান্নাতের সার্টিফিকেট দিছে না ভাই কেউ দিছেন না আমরা জান্নাতের সার্টিফিকেট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের প্রথম সার্টিফিকেট ফানাওয়ালা একবার কই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা দুই নম্বর সার্টিফিকেট ফানাওয়ালা উসমান তিন নম্বর আলী সাত নম্বর তালহা পাঁচ নম্বর জুবায়ের ছয় নম্বর ওলা খরি 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 10 জন সাহাবায়ে কেরাম রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত ও দড়ি দড়ি ওলা হাত ও দড়ি দড়ি সার্টিফিকেট দেয়া কইলা আবু বকর ফিল জান্নাহ উমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ তালহা ফিল জান্নাহ জুবায়ের ফিল জান্নাহ 10 জন সাহাবায়ে কেরাম হলরে এত দড়ি দড়ি জান্নাতের সার্টিফিকেট দিলা কিন্তু ও সাহাবায়ে কেরাম হলর জিন্দেগি একবার দেখি না জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত কিন্তু তার জিন্দেগি আমরা দেখি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে দিয়ে আটিয়া যাইতরা কোথায় যাইতরা ভাই মাত বুঝানি আপনার বুঝা যাক তো আমার এই ভাই মাতিতরা না একবারে বড় একটা মানে কিলা বুড়া বুড়া লাগে বুঝা যায় ভাই বুঝরা দে মাত জি জি ইনশাআল্লাহ আল্লাহ সবরে কবুল করুক কা কই আমিন আমিন তো মুখাত আসলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে দিয়ে আটিয়া যাইতরা হঠাৎ একটা জানোয়ার দেখলা একটা শিয়াল দেখলা বা অন্য কোনো প্রাণী দেখলা দেখে কইলে হায় রে হায় হে শিয়াল হে কুকুর তোমার কপাল বড় দৈন্য তোমার দুই চক্ষু বন্ধ হওয়ার পরে তোমার কোনো বিচার হইতো নাই তোমার কোনো হিসাব দেওয়া লাগতো নাই কাশ আমি আবু বকর যদি জঙ্গলের জানোয়ার হয়ে যেতাম কাশ আমি আবু বকর যদি কোনো গাছের পাতা হয়ে যেতাম কাশ আমি আবু বকর যদি কোনো ঘাস হয়ে যেতাম তাই তো জ্বালাইয়া ফুড়াইয়া শেষ হয়ে গেল মানে গাছের পাতা ফুড়িয়া শেষ হয়ে গেল মানে আবার কেয়ামতের দিন আমার হিসাব দেওয়া লাগলো না মানে ভাই দোস্ত হল বুজুর্গ হল চিন্তা করুক কা আল্লাহ রসুলের হাতে ধরিয়া জন্নতর সার্টিফিকেট দিলা কিন্তু তাদের ইরাদা কিতা বলে আমি যদি ঘাস হয়ে যেতাম ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা আমি যদি গাছের পাতা হয়ে যেতাম তাইলে আমার কোনো হিসাব লাগলো না মানে এই কোন দুনিয়ার মধ্যে আমি আইলাম মারা যাওয়ার পরে আবার আমার হিসাব দেওয়া লাগবে কিন্তু জান্নাতের সার্টিফিকেট ফানাওয়ালা এক আল্লাহর বান্দি কাপড়ের কারবার করতাম দোকানের মধ্যে আইয়া কাপড় লইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে তাকিয়া কাপড় লইয়া কইলা লইলা টাকা দিলা কাপড় লইয়া বাড়িতে গেছেন দুই তিন দিন পরে আবার এই কাপড়টা ফিরাইয়া আনি দিয়া কইলা হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার টাকা আপনি ঘুরাইয়া দেও আর আপনার কাপড়টা আপনি রাখিলাও কারণ এই কাপড়টা তোরা পাঠাবার হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া যারা না যারা ইয়া খান্দা শুরু করলা আল্লাহ রাসূল জিকাইলা আবু বকর খানে তুমি খান্দ তোমার খান্দার রিজন কিতা খান্দার অবস্থা কিতা কোন কিতার লাগি তুমি খান্দিরা খান্দরা কোন অবস্থায় কোন দুঃখে তোমার দুঃখে বানাইল ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হন ইয়া রাসূলুল্লাহ আমার দুঃখ বড় বেদনা দিলর মধ্যে লইয়া আমি খান্দি আর আমার দোকানের মধ্যে একটা মহিলা আইয়া দুই নম্বর এক নম্বর দিন প্রথম দিন আইয়া আমার দোকানের মধ্যে কাপড় কিনলা আমার টাকা দিয়া গেলা তিন নম্বর দিন আবার কাপড়টা ঘুরাইয়া নিয়ে দিয়া আবার টাকা রিটার্ন করে দেইলা ইয়া রাসূলুল্লাহ যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন খোদ আবু বকর আমার জন্নাত আমারে ঘুরাইয়া দাও তোমার জীবন তুমি লইয়া যাও
আমার জান্নাত আমারে তুমি ঘুরাইয়া দিলাও কারণ আল্লাহ রাব্বুল আলামিনে মুমিনের লগে ওয়াদা করেছেন মুমিনের জান এবং মালের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত দিবা বলে ওয়াদা করেছেন কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন কয় আবু বকর তুমি তো আমার জান্নাত ঘুরাইয়া দিলাও তোমার জান আর মাল তুমি লইয়া যাও গিয়া তোমার আমল আমার পছন্দ লাগছে না তোমার ঈমান আমার পছন্দ লাগছে না সেই দিন আমার অবস্থা কি হইব ইয়া রাসূলুল্লাহ আখিরাতের ফিকরে আমি আবু বকরের চক্ষু থেকে জল প্রবাহিত হইতেছে আমার বন্ধু আবু বকর ছয় মাস আগে কইরা হঠাৎ একদিন আমার মক্কা ছাড়িয়া পলায়ন করতে লাগবো হিজরত করতে লাগবো আর হিজরতর সাথী হইলে তুমি তুমি একটু হুঁশিয়ার তাকিও কোন দিন আমি তোমারে ডাক দিব আর তুমি আমার লগে হিজরতর সফর করতাই ছয় মাস বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে গিয়ে যে সময় নক করলা কাট কাট দিলা আর হইলা আবা বকর সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া কই লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আমি হাজির ওই সময় নবী জিজ্ঞেস করলেন আবু বকর তুমি কি ঘুমাও না আমি গভীর রাত হইলাম তুমি কি ঘুমাও নাই ইয়া রাসূলুল্লাহ আবু বকর ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে ছয় মাস আগে আপনি কইছ আবু বকর একদিন আমার হঠাৎ একদিন মক্কা ছাড়িয়া হিজরত করা লাগবো আর এই হিজরতের সাথী হইলাই তুমি যেই দিন ছয় মাস আগে আপনি অর্ডার দিছিলা আজকে ছয় মাস হইছে আমি আবু বকর আমার বালিশের মধ্যে আমার বিছনার মধ্যে আমার পিঠ লাগাইছি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শুধু আমি নাই আমি নাই আমার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার উটনি যে উট দিয়ে আমি সফর করতাম এই উট ছয় মাস হইছে চক্ষু বন্ধ করে নাই আর আমার মেয়ে আসমাও ছয় মাস হইছে চক্ষু বন্ধ করে নাই আমার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতা খড্ডা পাক্কা বুনিয়া রুটি বুনিয়া আটা বানাইয়া রুটি বানাইয়া রেডি করি রাখতরা যে কোন সময় আল্লাহর রসুল আইবা আর আব্বাও লগে যাইবা আর তারা সামান্য নাস্তার ব্যবস্থা আমি করিয়া দিতা ভাই দোস্ত হল বুজুর্গ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবাই কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী যে সফর শুরু করলা হিজরত করার মদিনার উদ্দেশ্যে রওনা দিলা দুশমনান ইসলাম হলে গড়বাড়ি বেরিয়া বত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিছনার মধ্যে শুয়াইয়া রাখলা কুরবানি খারে হয় কুরবানি খারে হয় দহক্কা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতরা দুশমন করে নবীজি না হইয়া যে সময় আমারে ফাইলিবা আমারে তারা কাতল করে দেইবা কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাতলের সম্মুখীন শাহাদাতের তামান্না শাহাদাতের ইরাদা ইসলামের লাগি জান দেওয়ার ইরাদা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে আইলো আর মনের মধ্যে ফখর আইলো হায় রে হায় তারা যদি নবী মনে করিয়া আমার কাতল করে দেন আমার নবী বাসি যাইবা আর আমি শহীদ দরজা পাই দেব আর আমি ডাইরেক্টলি জান্নাতের মধ্যে যাইব গিয়া সুবহানাল্লাহ হযরত আলীর বিছনার মধ্যে শুবাইয়া হিজরতের রাত্রিতে কুফার ও মুশরিক আর জালিম হলে গর বেরিয়া নবীজির হুজরা মুবারক বেরিয়া বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির অর্ডার দিলা ওয়াহী দিলা আর নবীজির হুকুম হল ইয়া রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ যাও যাও ঘর থেকে বার হইয়া যাও দুশমন হলে তোমার বউ বাতাস পাইতা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সূরা ইয়াসিন তিলাওয়াত করলা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই আয়াত পর্যন্ত তিলাওয়াত করিয়া বালি হাতের মধ্যে লইয়া নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্ন হল আমার আল্লাহ
আমি বালি হাতৰ মধ্যে আমাৰ অৰ্ডাৰ হল্লা লৈতাম আমি ইটা পারমো ব্যাপার কিতা হইব এই বালি দি কিতা হইব আল্লাহ তাআলা নবীজরে ওয়াহী দিলা ও আমার হাবিব ইটা মারা হইলো তোমার খাম আর পৌঁছানি দেনা ওয়ালা হইলো আমার খাম আমি তোমার হুকুম করলাম ইটা মারো লগে লগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বালি হাতৰ মধ্যে লয়া যে সময় ইটা মারলা দুশমনানে ইসলাম হলার চকুর মধ্যে বালি গিয়া ঢুকলো মাথার মধ্যে বালি ঢুকলো কিছুক্ষণ পরে তারা চোখ কুসলা আর মুখ কুসলাইয়া দেখেন نبي كريم صلى الله عليه وسلم اي حجرا مبارك مدنا اي او مدينار ماتي ري شكل شوك بوجي تور كوبالي خوين نام الله كي او مدينار ماتي ري شكل شوك بوجي তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবি আল্লাহু আকবার তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবি যার তোরে হইল সৃষ্টি আমি সারাক্ষণে কখন যাব সেখানে বাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পোড়ানে ও মদিনার মাটি রে তোর কপালে ও মদিনা রে পাকি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি তাকতো না মনের ভেতর যাতো না ও মদিনা তাকতো না মনে কোনো যাতো না দেহে নাই পাকায় আমার হাতে নাই সম্বল আমার দেহে নাই পাকায় আমার হাতে নাই সম্বল আমার কেমনে কেমনে যাব সেখানে কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে সুবহানাল্লাহ কইনা দুষ্ট কল বুজুর্গ কল আমি খোয়াত আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জা মুবারক থেকে বারায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ধরে লয়া যে সময় রওনা দিলা গারে সুরর মধ্যে গিয়া উঠিলা হুজ্জা যে কেরাম হল যারা গেছেন তারা বুঝরা গারে সুর কতটুকু উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু সঙ্গে হইয়া এই গারে সুরর মধ্যে গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গারে সুর মানে একটা গর্তর গর্তর পারর মধ্যে নবীজরে রাখিয়া হযরত আবু বকর সিদ্দিকে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ এমন একটা গভীর গাত যে গাতের মধ্যে বিচ্ছু সাপ থাকতে পারেন আপনি এই জায়গার মধ্যে খাড়া হন আপনি দাঁড়ক কা আমি এই গাতটা সফা করি এই গর্তটা সফা করি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মধ্যে ঢুকলা আর দেখুন গর্তের মধ্যে কয়েকটা ছিদ্র দেখা যায় যে ছিদ্র দিয়া বিচ্ছু খামা মারার আশঙ্কা থাকবো আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের বন্ধু আল্লাহ রাসূলের মায়ার সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুয়ে চাদর মুবারক সিরা শুরু হল্লা চাদর মুবারক সিরি সিরিয়া এই খানাগুলা মারন এই গর্তগুলা মেকআপ করেন গর্তগুলা বন্ধ করেন আর আল্লাহ রাসূলের দাওয়াত দিলা ইয়া রাসূলুল্লাহ আপনি এখন তশরীফ আনকা আপনি تشریف انکا گرتو ہمیں صاف کری دیسی اپنے تشریف انکا حضرت ابو بکر صدیق دیا نا سنیا اپنا رشو کیا اللہ سن تو بھوم ایسی نہیں اپر تکبیر بھائی نارا ہے تکبیر عاشقان رسول اللہ لا الہ الا اللہ
হুষ্টিকো আছে আমরা জানি শরীরও স্ট্রেন্থ আছে আপু ইনশাআল্লাহ আচ্ছা আধা ঘন্টা সময় আছে ইনশাআল্লাহ আধা ঘন্টার ভিতরে শেষ হবে তো আমি খোয়াত আসলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ গর্ত সাফা করা হই গেছে আপনি গর্তের মধ্যে তশরীফ আনন সবক লো দরকার হিজরতের ঘটনা তাকিয়া মাতুন কেন আপনারা জি ভাই আপনারা আওয়াজ খতরা নেই তো আমি এত দূর থেকে আমার দরকার আছে না সবাই তো দেখা যায় ওয়াজ জানেন মাশাআল্লাহ সবাই জানতা তো সবাই কিরাম মানে আমরা তো তোরা শুনি আগে শোনার পরে ইকুম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ ফানতাশিফা নুকা দেখলা একটা গর্ত যে গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কদম মুবারক গর্তের মধ্যে ঢুকাইয়া মানে এজান দিলা বর করলা এলে তো এবার গাতো যাই বাগিয়া নিছে কোমর লাগাইলে গর্তের গর্তের মধ্যে আর পাউটা দিলাই গর্তের মধ্যে গাতোর মধ্যে এটা আর তোমার চাদর দিয়া আর এই গর্তটা মারছেন না পাউটা কিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তার জানু মুবারক ওরাত মুবারক নবীজির মাথা মুবারক রাখলা আর নবীজি ঘুমাই গেলা হঠাৎ দুস্থ হল বুজুর্গ হল এই গর্তর একটা বিচ্ছু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মুড়ার মধ্যে খামড় মারলো দংশন করলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচ্ছুর বেদনা মগজের মধ্যে গেল গিয়া ভাই দোস্ত হল বুজুর্গ হল এই হিজরতের ঘটনা হওয়ার উদ্দেশ্য কি তা বলে আমরা সামান্য একটা চিন্তা ফিকির ওয়ালা বনতাম আমাদের জিন্দগি আমরা কিলা খাটাইয়ার একটা অবজার্ভ আমরা করতাম ইমাজিন আমরা করতাম দোস্ত হল বুজুর্গ হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে বেদনা আর বিশ চারতে পারলা না এই বিচ্ছুর দংশনার চারতে পারলা না চকুর পানি বায়া শুরু হলো চকুর পানি বারোয়া শুরু হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চকুর পানি বাড়াইতে বাড়াইতে এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারক রুখসার মুবারক গিয়া পড়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিচ্ছুয়ে দংশন করছে আর বেদনা না জারতে ফারিয়া বাই চান্স নবীজির গাল মুবারক রুখসার মুবারক নবীজির এই দেহর মধ্যে মুবারকের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ফুটা চকুর পানি গিয়া পড়ে গেছে কিন্তু বরদাস্ত খতরা বেদনা বরদাস্ত খতরা বিষ বরদাস্ত খতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে চালাইতে না আমার নবী এত কষ্ট করে আইছন আর কিরা চালাইতাম কষ্ট হইব নবীজির ঘুম ভাঙে যাবে নবীজির চালাইতে না যে সময় চকুর ফানির ফুটা ফড়ি গেছে নবীজির দেহ মুবারক গাল মুবারক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চকু মুবারক খুলিলা দেখলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দিতরা আল্লাহ রাসূলের কাছে আবু বকর কেনে তুমি খান্দ তোমার বাড়ির কথা মনে আইসেনি তোমার গ্রামের কথা ইয়াদ হইসেনি তোমার পরিজন পরিবার পরিজনের কথা ইয়াদ হইসেনি তোমার আত্মীয় স্বজনের কথা ইয়াদ হইসেনি তোমার মেয়ের কথা ইয়াদ হইসেনি তোমার এই বাড়ির মধ্যে যা জিনিসপত্র রাখি আইসো ওগুলার কথা ইয়াদ হইসেনি হযরত আবু বকর সিদ্দিকে কইলা না ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ইলা কোনো ইয়াদ আমার আইসেনা তাহলে কিদার লাগি তুমি খান্দ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে সময় গর্তর উপরে আসলা আমি গর্তর গর্তগুলো আমি মারলাম গাতর গর্তগুলো আমি ফাঁকগুলো মারলাম একটা গাত আমি রাখলাম একটা ফাঁকা জায়গা আমি রাখলাম যে জায়গার মধ্যে আমি পাও দিয়ে আমি দাঁড়াইয়াছিলাম এই জায়গাটা আমি মারছি না ফিল আপ করছি না আর একটা বিচ্ছু আমার পাওয়ার মুড়ার মধ্যে খামর মারি দিছে এই খামরটা আমি বরদাস্ত করতে পারি আর না ইয়া রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু রে নবীজি বলে আবু বকর তুমি খেনে আমার প্রথমে চালাইলে না এত সময় থেকে তুমি বরদাস্ত খেনে কতরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দু জাহানের বাদশাহ এত তকলিফ বরদাস্ত করিয়া হিজরত করিয়া মদিনার মুখে আপনি রওনা দিতরা আমি কিভাবে আপনারে চালাইতাম আমার খাবার তসলিম করছে না আমার দিমাগে দিছে না যে আপনারে কষ্ট দিতাম আপনারে ঘুম থেকে সজাগ করতাম আমার দিকে আমার দিলে এখান মানছে না মনে এখান মানছে না বলে ইয়া রাসূলুল্লাহ এর কারণে আমি চালাইছি না ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার অজান্তে আমার চোখ থেকে এক ফোঁটা পানি আপনার দেহের মধ্যে পড়ে গেছে আর আপনার ঘুম ভাঙ্গি গেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আবু বকর রে তোমার মুড়া ওখানে আমার সামনে দেও কোন জায়গার মধ্যে বিচ্ছু খামাম মারছে আমারে দেখাও আল্লাহর নবী তার লুআব মুবারক যে সময় এই জায়গার মধ্যে লাগাইয়া দিলা সঙ্গে সঙ্গে বিচ্ছুর বিষ আল্লাহ কমাই দিলা সুবহানাল্লাহ ভাই দোস্ত হল বুজুর্গ হল আর দুশ্মনান ইসলাম হলে এই গর্ত গিয়া গেরাও করি লাইলা গেরাও করি লাইলা ঘাড়ে সুর দখল করি লাইলা
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে খোদা ইয়া রাসূলুল্লাহ এটা যদি সামান্য মাথা উন্ডা করেন মাথা সামান্য ডাবাইন ডাউন করেন তাইলে আমরা দেখি লাইবা আল্লাহ রাসূলের জবাব দিলা লা তাহজান ইন্নাল্লাহা মা'না লা তাহজান ইন্নাল্লাহা মা'না আবু বকর তুমি কখনো গমগিন হইও না কখনো ভয় করিও না কোনো চিন্তা ফিকির করিও না আমরা দুইজন ইন্নাল্লাহা মা'না আর الله أمر الله جاسون سبحان الله بحمدي الله رب العالمين بروسس خلالا ومكروا ومكر الله والله خير الماكرين دنيا شرط جنتر كاري والله جتو شرط جنتر كروك نخنة جتو فكرة مكر خروك نخنة الله شرط جنتر شب جاي دي بلو سبحان الله وإنا الله فكرة مكر شب جاي دي بلو الله باوك لغاني شب جاي دي بلو جتو تمي بروسس خلالا نخنة اسلام ومسلمان دنيا مدد تكيش করতে কোন বেটার কোন ক্যাপাসিটি হইছে না আর ভবিষ্যতেও হইতো না ইসলাম जिंदा है ইসলাম जिंदा रहेगा ইনশাআল্লাহ ইসলাম जिंदा है ইসলাম जिंदा रहेगा আল্লাহর নবী কইলা আবু বকর ডরাইও না ইন্নাল্লাহু মা'না আল্লাহ আমাদের লগে আছেন ওই সময় আল্লাহ তাআলা একটা কবুতর দিয়া এই গর্তর মুখে কবুতরের ডিম পাড়িলো আর মাকড় সাহেব জাল বানাইলো দেখো কা ভাই আল্লাহ যদি হেফাজত করনা ওয়ালা হই যান মামলি মাকড় দিয়েও হেফাজত করতে পারেন পারেন কি না না তেও মাতওয়াই না ফিলা যে কইছিলাম আল্লাহ কোন জিনিস বেকার বানাইছেন না মাকড় দিয়ে কিতা করছেন আল্লাহর নবীরে আল্লাহ তাআলা বাঁচাইছেন হক না সুবহানাল্লাহ আল্লাহ তাহলে মাকড় খানো থাকে ভাই মাকড় খানো থাকে গরর মধ্যে থাকে কবুতর খানো থাকে কত যত্ন করি আপনি আমি ফালি কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই দুর্যোগের সময় এই কঠিন মুহূর্ত এই কবুতর দিয়া আল্লাহ রক্ষা করছেন এর লাগি তার মাসকান আর তার জায়গা বসবাস জায়গা খানা বানাইছেন যত আপনি কোটি কোটি টাকা ইনভেস্ট করে ঘর বানাইন না খানে মাহলর জাল পাইবা না নি কোন বেটা হইতে পারছ না কোনদিন বাবা জাল মারি যাইবা বাজার ফিস বাজাইয়া দেন বাবা রাখা হই গেছে হ্যাঁ আর কবুতর দেখো কেন অত বরকত তার কাছে অত বরকত কবুতরের মধ্যে খাইতেও মজা আইজো সকালে খাই আইছি আইজো সকালে খাই আইছি আমি খাইতেও মজা ডিমও দে আর এতটুকু মাত্র প্রোডাকশন বেশি হয় মানুষ বেনিফিটেড হয় দেখতেও সুন্দর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য এবং সহযোগিতা করছে একবার কইলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুশমন হয়ে যাবে না রে যদি এই গাতর মধ্যে এই গর্তর মধ্যে কোনো মানুষ ঢুকতো তাহলে কবুতরের জাল ভাঙ কবুতরের ডিম যাইতো কবুতর উড়িয়া যাইতো মাকড়সা ভাঙা হইতো কিন্তু না না এই জায়গার মধ্যে কোনো মানুষ ঢুকছে না রাখে আল্লাহ মারে কে রাখে আল্লাহ মারে কে আল্লাহ যদি রাখার ইচ্ছা হই যায় কোনো মানুষের ক্যাপাসিটি নাই আপনার এক গেসা লুম এক গেসা চুল দেখা করতা ইনশাআল্লাহ কই না ইনশাআল্লাহ মুস্তাফা বুজুর্গ হল আমার জওয়ান ভাই হল মদিনার দিকে রওনা দিলা আর মদিনার আনসারি হলে যুবক হলে মুরব্বিয়ান হলে কইলা এটার বা আমরা এই বিপদ কাটিতে পারতাম না এত মক্কার মানুষ এত জানে নির্যাতন দিতরা আর এই নির্যাতিত মানুষ আমরা কোনো আশ্রয় দিতাম না মুরব্বী লোক না আমরা এটা পারতাম না এটা বিপদ বুঝ আমরা রূপে আনতে পারতাম না ওই সময় জওয়ান এখানে কইলা ও আমরা মুরব্বী হল তোমার তন্দ্রে আমরা সম্মান করি ঠিক আছে সম্মানের জায়গাত সম্মান করি আর কিন্তু এই কথাটা আমরা মানতে পারি আর না আমাদের জীবনের মধ্যে আমাদের দেহের মধ্যে যত সময় রক্ত আছে আমাদের জিসমের মধ্যে যত সময় জান আছে আমরা নবীর আর মক্কার হাত আমরা ঘুরিয়ে দিতাম না মদিনার আনসারী জওয়ান হলে মদিনার পাহাড়ের মধ্যে আইয়া শের গাওয়া শুরু করলা তালা আল বদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব আশ-শুকর আলাইনা মাদা লিল্লাহিদা তালা আল বদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا سبحان الله بحمده اتو سكريفايس خلا انصاري صحابة الكرام خل একজনে আরেকজনের জায়গার ব্যবস্থা করিয়া দিলা মুহাজিরিন হল পড়ে গেল মক্কা থেকে হিজরত করলো সাহাবায়ে কেরাম হলে গড় নাই বাড়ি নাই গড় নাই বাড়ি নাই আনসারি সাহাবি হলে গড় আলাদা করিয়া মাঝে পার্টিশন দিয়া এক গড় দিলাইলা আরেক মুহাজির বাইরে
বিবি আসলা এক বিবিরে তালাক দিয়া ইদ্দতর পরে আরেক বিবি তান আরেকজন মুহাজিরে বিবাহ করলা সম্পত্তি বণ্টন করিয়া দিলা কিলা নুসরতার মুদত করসলা মদিনার মানুষে ওদল লাগি তো সোনার মদিনা হইছে মদিনার গলিতে গলিতে সোনা আর সোনা মদিনার গলিতে গলিতে খুশবু আর খুশবু মদিনার গলিতে গলিতে শান্তি আর শান্তি ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ঠিক কিনা ভাই ঠিক ঠিক এলাকে দুস্থ কল বুজুর্গ হল যাও কে ইতিহাস তার অর্থ হইল যে আমরা আমরা একটু সচেতন হই আমরা ইতিহাস আমরা পর্যালোচনা করি আর দেখি যে যদি আমরা ইমান উরফে কাইম আর দাইম থাকি যাই আমরা আল্লাহ হেফাজত করবা ও করবা আজকে বিভিন্ন ডরে আমরা রেফাইছে রানি অনেক ডর অনেক ডর গড় থেকে ভালোই না ডরাইয়া গড়ের মধ্যে ঘুমাইতেও ডর ওনি কিতা হয়ে যার ওনি ওতা হয়ে যার ওনি কোনো কিছু লাগি যার ডরের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গেছি ভাই ডর আমরা কিতা লাগি ডরাই যাব আমরা ইমান আর তাকওয়ার সিফত আমাদের মধ্যে আনি নাই আল্লাহ আসমান এবং জমিনের রহমতের দরওয়াজা খুলিয়া দিবা সুবহানাল্লাহ কই না ইমানদার আমরা পাক্কা হই যাই তাকওয়া ওয়ালা আমরা বনি যাই আল্লাহর ওয়াদা হই